নমস্কার বন্ধুরা, তোমরা জানো আজকেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। তো এই ফল প্রকাশের অনুষ্ঠান বিকেল 3টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুরু হবে। তো এখন আমরা জেনে নেব যে তোমরা তোমাদের রেজাল্টটা কিভাবে দেখতে পাবে, কারণ এই রেজাল্ট দেওয়া হবে কিন্তু আগামীকাল বিদ্যালয় থেকে, কারণ বিকেলবেলা ওয়েবসাইটে একটি ছেড়ে দেওয়া হবে। তো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তাদের ফলাফল জানতে পারবে এবং SMS করেও তোমাদের রেজাল্ট জানতে পারবে। তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফলটি নিজের মোবাইল থেকে বা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটি শুরু করছি, তার আগে বলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমি এখানে শেয়ার করে থাকি। তো চলো দেখে নিই। দেখো, আজ প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, শুক্রবার মিলবে মার্কশিট। অর্থাৎ আজকেই বিকেল 3টে যে সাংবাদিক সম্মেলন হবে সেখানে ডিক্লেয়ার করা হবে এবং 4টে থেকে অনলাইনে সেই রেজাল্ট তারা ছেড়ে দেবে। আমরা একটু ডিটেলস জেনে নিই। মাধ্যমিকের ফল গতকাল বেরিয়েছে, আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক মূল্যায়নের ফল প্রকাশিত হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগে জানিয়েছে 22শে জুলাই বিকেল 3টায় সাংবাদিক সম্মেলন করে মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। পরের দিন অর্থাৎ শুক্রবার স্কুলের প্রধান শিক্ষক বা তাদের প্রতিনিধিরা সংসদের নির্দিষ্ট বিতরণ কেন্দ্রগুলি থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন। শুক্রবার 11টা থেকে সেই মার্কশিট দেওয়া হবে। তো ছাত্রছাত্রীরা 22শে জুলাই বিকেল 4টে থেকে ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে ফল জানতে পারবে। সংসদের তরফে জানানো হয়েছে WB12 রেজিস্ট্রেশন নম্বর লিখে 560-70 নম্বরে SMS করলে ফল জানতে পারবে তোমরা। আর এই যে কয়েকটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, দেখো http://wbresult.nic.in, www.examatic.com, www.result.shiksha, www.westbengal.shiksha। তো এই ওয়েবসাইটগুলো তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো এবং আমি দু একটি দেখিয়ে দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটি দেখো কীভাবে তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্টটা মোবাইলের মাধ্যমে দেখতে পাবে। প্রথমে গুগলে যাবে, গুগলে গিয়ে এখানে লিখবে, টাইপ করবে আর কি, যে WB রেজাল্ট। দেখো WB রেজাল্ট বলে লিখলে RESULT, WB RESULT লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি আসবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2021, দেখো WW যে দিয়েছে NIC.in, এখানটায় তোমাদের অনেকগুলো লিঙ্ক খুলবে। যেহেতু এখনও সময় হয়নি এবং ওরা ওয়েবসাইটে ছাড়েনি সেহেতু এটা এখন দেখা যাচ্ছে না। তো এখানে আমি পুরনো যে রেজাল্টগুলো দেওয়া হয়েছে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখো WBHS, দেখো 2020 সালের আগের বছরে আর কি সেই রেজাল্ট এখানে পাবলিশ করা হয়েছিল। এবং সমস্ত রেজাল্ট, এই যে রিসেন্ট মাধ্যমিক হয়ে গেল সেই মাধ্যমিকের রেজাল্ট এখানটায় দেখো, এই সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা। তো এইভাবে এই এই লিঙ্কের মাধ্যমে মানে এখানে তখন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, দিয়ে সাবমিট করলেই ওখানে তোমাদের রেজাল্টটা শো করে যাবে। যেহেতু বিকেল 4টার সময় লিঙ্কটা ওপেন হবে সেহেতু এই লিঙ্কটা এইভাবেই তোমাদের কোডে আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। আর একটা আছে যে তো আরও যে 3-4টি ওয়েবসাইটের নাম আমি ওখানে আগে দেখালাম সেই ওয়েবসাইটগুলো গুগলে সার্চ করে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার পুট করে তোমাদের রেজাল্ট তোমরা দেখে নিতে পারো। এছাড়া ওই যে আর একটা SMS দিয়েছে যে ওই নম্বরে তোমরা একটা মেসেজ করলে ওরা রেজাল্টটা ওই মেসেজ করে তোমাদেরকে জানিয়ে দেবে। তো এইভাবে মোবাইলের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটি দেখে নিতে পারবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকো, ধন্যবাদ।